দুদক টিম গিয়েছিলেন মাওলানা লুৎফর রহমান সাহেবের বাড়িতে। বাড়িতে গিয়ে দেখেন মাঝারি সাইজের একটা টিনের ঘর। দুদক ভাবল হয়তো এলাকার লোকজন তাদেরকে ভুল ঠিকানা দিয়েছে, তাই তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তৎক্ষণাৎ লুৎফর রহমান সাহেব সেই টিনের ঘর থেকে বেরিয়ে বললেন, আপনারা কার কাছে এসেছেন? তখন দুদক সদস্যরা অবাক হয়ে বললেন, আমরা আপনার কাছে এসেছি হুজুর, কিন্তু আপনি এত মাহফিল করেন, এত টাকা পয়সা ইনকাম করেন, কিন্তু আপনার বাড়ি ঘরের এই অবস্থা কেন? তখন মাওলানা লুৎফর রহমান সাহেব বললেন, কারণ এটা তো আমার স্থায়ী বাড়ি না। তখন দুদক সদস্যরা বলল, তাহলে হয়তো গোপনে কোথাও বাড়ি আছে, হয়তো কোথাও রাজপ্রাসাদের মতো গাড়ি বাড়ি আছে। তাই তারা জিজ্ঞাসা করল, তাহলে স্থায়ী বাড়ি কোন জায়গায়? মাওলানা লুৎফর রহমান সাহেব আবারও তাদেরকে অবাক করে উত্তর দিলেন, আমার স্থায়ী বাড়ি জান্নাত। দুদক টিম আবার জিজ্ঞাসা করলেন, আপনার উপার্জিত এত লক্ষ লক্ষ টাকা কী করেন আপনি? মাওলানা লুৎফর রহমান সাহেব বললেন, জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করি। এমন একজন মানুষ যদি জনপ্রতিনিধি হয় তাহলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার সময়ের ব্যাপার মাত্র। আপনাদের মতামত আশা করছি ইনশাআল্লাহ।